বেলডাঙ্গার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। সোমবার কার্তিক লড়াই দেখতে জনজোয়ারে ভাসল বেলডাঙ্গা। ছাপাখানা থেকে নেতাজি পার্ক ভক্তদের ঘাড়ে চেপে কার্তিক চললেন শোভাযাত্রায় ঢল অসংখ্য মানুষের। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। ঐতিহ্যবাহী কার্তিক লড়াই পালিত হলো সোমবার। সকলে মিলে কার্তিককে ঘাড়ে চাপিয়ে ছাপাখানা থেকে নেতাজি পার্ক এবং নেতাজি পার্ক থেকে ছাপাখানা পর্যন্ত নিয়ে যান। এই প্রথাই হয়ে আসছে কার্তিক লড়াই নামে। কথিত আছে একসময় প্রচুর বাথান ছিল, সেই বাথানে মড়ক লাগে। গুরু শিব এখানে এই উপদেশ দেন যে ঘাড়ে করেই যদি শিবকে নিয়ে যাওয়া হয় তাহলেই এই বিপদ থেকে রক্ষা মিলবে। সেই থেকে শুরু হয় এই প্রথা। বাথান ঘর বলে এখানে একটা বাথান ছিল, বাথান মানে যেখানে গরু বাছুর নিয়ে ওখানে সব নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য। সেখানে একটা বিশাল মড়ক হয়, হ্যাঁ, মানে গরু বাছুর সব মারা যায়, এ যায়। তখন স্বপ্নটাই যে এর জন্য এই হচ্ছে, তখন তো তোরা আমার শুধু শিবের পুজো দেয়, হ্যাঁ, সেরকমভাবে সেই জন্য তখন থেকে এই শিবের পুজোটা হয়েছে। আজ এই কার্তিক লড়াই বিরাট উৎসবে রূপ নিয়েছে। রাস্তার দুধারে শোভাযাত্রা দেখতে ঢল নামে দর্শনার্থীদের। আপনাদের পেছনে অনেক প্রতিমা দাঁড়িয়ে আছে যারা ছাপাখানা থেকে হরিমন্দির দিকে যাত্রা শুরু। হোটেল সানশাইন মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, পাঁচতলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।